করছে, এর বিচার আল্লাহই করবে, এর বিচার আমি আর কার কাছে চাইলাম না। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি প্রিয় বাংলা টিভির নিয়মিত সংবাদে। আপনাদের সাথে আছি আমি বকুল আক্তার ইতি। সরিষাবাড়ি পৌর মেয়রের বিরুদ্ধে 12 কাউন্সিলের অনাস্থা। জামালপুরের সরিষাবাড়ি পৌরসভার মেয়রের বিরুদ্ধে 12 কাউন্সিলরের স্বাক্ষরিত অনাস্থা দিয়েছে মেয়র। গতকাল শুক্রবার 12টায় সরিষাবাড়ি স্পোর্টস অ্যাসোসিয়েশন কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করেছেন কাউন্সিলরগণ। পৌর মেয়র রুকনের বিরুদ্ধে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয় সচিব বরাবর সহ স্থানীয় সংসদ সদস্য তথা প্রতিমন্ত্রী আলহাজ ডক্টর মুরাদ হাসান, জেলা প্রশাসক জামালপুর উপজেলা নির্বাহী অফিসারের নিকট অনুলিপি দিয়েছেন। একই দিনে কাউন্সিলরদের সকল অভিযোগ অস্বীকার করে পাল্টা সংবাদ সম্মেলন করলো আমি এমনি চলে যাবো, আমাকে ষড়যন্ত্র, আমি না খেয়ে থাকলো আমি আপনাদের কাছে আসবো। ভাই আমার এক মুঠো চাল দশটা টাকা দেন, আমি কোনোদিন শৈশবী মানুষ কাছে আমি আমি সবার কাছে এইসব বিদায় নিতে চাই। সাংবাদিক ভাইরা, আমি যদি কোনো ভুল করে থাকি আমার মাফ করে দিবেন, ভাই হিসেবে সন্তান হিসেবে আমার আমার পৌরবাসী যারা আছেন সবার কাছে মাফ চাই। আপনারা আমার ক্ষমা করে দিয়ে আমি ভুল করেছি, আমি অনেক চিন্তা করা আছে সবার কাছে বাচ্চা মাননীয় প্রধানমন্ত্রী আপনার কাছে, আপনার আমার মায়ের মতো আপনার কাছে ভাবছে আমি সবার কাছে বিদায় নিতে চাই। আপনার সবাই ভালো থাকবেন, আমার জীবনের বিনিময় হলেও আপনার সবাই ভালো থাকবেন। আমি যেন এই করোনা ভাইরাসের মধ্যেই যেন আমার এই শৈশবের তথা শৈশবের পর সবাই কেউ যদি করোনা আক্রান্তে মারা যায় আমি যেন আগে মারা যাই, আমার আর ভালো লাগছে না। আমিও জানি মৃত্যুর হাত ছাড়িয়ে আমার ডাকছে, আমি বুঝতে পারি আমার জন্ম হচ্ছে সোমবারে, আমাদের বিশ্ব নবী শ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে জন্মগ্রহণ করেছে। আমার মরটা কেমন এক আল্লাহ ছাড়া আল্লাহ জানা, তুমি আমি যেন উপর দিক তাকাই সব কিছু সব কিছু আমার চলে আসে, আমার সফলতা আমার উত্থান। আমি বুঝতে পেরেছি যে আমার আর এই শৈশবেই থাকা সম্ভব নয়। আমার পদসভা দেওয়া বন্ধ করে দিয়েছেন, শৈশবে থেকে চলে যেতে বলেছেন, আমি এমনি চলে যাব। এই জন্যই আপনাদের ডেকেছি, আমাকে বাইরেন না, তবে হ্যাঁ মারতে আসলে বলবো মারো, একটাই আওয়াজ মানে আল্লাহ কাছে বিচার দেবো। মারতে আসলো আপনাদের কাউকে বলবো না, আমি আল্লাহ কাছে সব বলে দেবো। সবাই ভালো থাকবে, আবার আর কিছু বলো। আসসালামু আলাইকুম। মন্ত্রী আলহাজ ডক্টর মুরাদ হাসান, জেলা প্রশাসক জামালপুর উপজেলা নির্বাহী অফিসারের নিকট অনুলিপি দিয়েছেন। একই দিনে কাউন্সিলরদের সকল অভিযোগ অস্বীকার করে পাল্টা সংবাদ সম্মেলন করেন পৌর মেয়র রুকনুজ্জামান রুকন।
সংবাদ সম্মেলনে পৌর কাউন্সিলর কালাচাঁদ পাল লিখিত বক্তব্য পাঠ করেন। পৌরসভার মেয়র রুকনুজ্জামান রুকনের বিরুদ্ধে স্বেচ্ছাচারিত ও ক্ষমতার অপব্যবহার করে পৌর কর্মকর্তা কর্মচারীদের 13 থেকে 16 মাসের বেতন বকেয়া, কাউন্সিলরদের 13 থেকে 14 মাসের সম্মানী বকেয়া রেখে মেয়র তার নিজের সম্মানী উত্তোলন করেছেন। নিয়োগ বাণিজ্য সহ মুক্তিযোদ্ধা কোটা বাদে বিএনপি জামাত ও তার আত্মীয়দের নিয়োগ ও নিয়োগপ্রাপ্তদের লিফট থেকে 12 থেকে 15 লাখ টাকার বিনিময়ে পৌরসভার চাকরিতে নিয়োগ দিয়েছেন। এছাড়াও মেয়রের বিভিন্ন ভয়া ভাউচারের মাধ্যমে, দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে, অর্থ অসদাচরণ, ক্ষমতার অপব্যবহার, ত্রাণ বিতরণে অনিয়ম, দুর্নীতি, এডিবি হতে অর্থ আত্মসাত, কেন্দ্রীয় বাসস্ট্যান্ডের তহবিল আত্মসাত করার অভিযোগ উপস্থাপিত করা হয়। পৌরসভার মেয়রের অপসারণের দাবি তুলে বক্তব্য রাখেন পৌর প্যানেল মেয়র 1 মোহাম্মদ আলী, প্যানেল মেয়র 2 জহুরুল ইসলাম, 4 নং ওয়ার্ড কাউন্সিলর কালাচাঁদ পাল, 7 নং ওয়ার্ড কাউন্সিলর আফসার উদ্দিন, 2 নং ওয়ার্ড কাউন্সিলর সুহেল রানা, 1, 2, 3 সংরক্ষিত মহিলা কাউন্সিলর চায়না আক্তার। এই সময় পৌরসভার সকল সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও ওয়ার্ড কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন। এদিকে মেয়রের বিরুদ্ধে 12 কাউন্সিলর অনাস্থা প্রস্তাবে প্রতিবাদে পৌর মেয়র রুকনুজ্জামান রুকন বিরুদ্ধে আনীত মিথ্যা অভিযোগে বানোয়াট ভিত্তিহীন, ষড়যন্ত্রমূলক বলে দাবি করে শুক্রবার বিকাল 3টায় তার বাসভবনে এক সংবাদ সম্মেলনে করেন। পৌর মেয়র সাংবাদিকদের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর মনোনীত মেয়র দাবি করে বলেন, 25 বছর পর পৌরসভার আনত উন্নয়ন আমি করেছি, পৌরসভার অর্থ আত্মসাত করিনি, বরং পৌরসভার কাজের স্বার্থে কাজ করতে গিয়ে পিতার রেখে যাওয়া 4 বিঘা জমি বিক্রি করেছি। নির্বাচিত হওয়ার 2 বছর পর একটি চক্র আমার বিরুদ্ধে এমন একটি মিথ্যা অভিযোগ করে 3 মাস পৌরসভায় যেতে দেয়নি ওই চক্রটি। ওই দায়ের করা অভিযোগের তদন্তে কোনো প্রমাণ বা কোনো ভিত্তি ছিল না। শেষ পর্যায়ে এসে এই চক্রটি আবারও এক ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আমাকে মামলা দিয়ে তাড়াতে হবে না, বলে দিলেই চলে যাব। আমি দলের নেতা বা আইনের কাছে নয়, এক আল্লাহর কাছে এর বিচার প্রার্থী হয়ে দাঁড়াবো। বিচলিত কণ্ঠে তিনি তার বক্তব্য সমাপ্ত করেন। দর্শক, আমাদের সংবাদটি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।